আপনি যদি মনে করেন আমাদের নামাজ জাল, আপনি যদি মনে করেন আমাদের নামাজ জাল, এত মানুষের সামনে আল্লাহর নামে তিনবার কসম করে গেলাম, আল্লাহর নামে তিনবার কসম করে বলছি, আপনি আপনার বাংলাদেশের কোন শায়খকে নিয়ে আসতে চান, এই শায়খকে নিয়ে আসেন, এই মসজিদে বসবো, আমাদের নামাজকে যদি জাল প্রমাণ করতে পারেন, আল্লাহর নামে কসম করে বলছি, যখনই জাল প্রমাণ করবেন তারপর থেকে আলে হাদিস হয়ে যাব। আনেন দেখি, আনেন কারে আনবেন, আনেন যেই দিন বলবেন আমি রাজি আছি ইনশাল্লাহ, আমাদের এই কমিটির ভাইদের সাথে যোগাযোগ করবেন, যেই দিন তারিখ দিবেন এই মসজিদে বলবো যে আমাদের নামাজকে আমরা যেভাবে নামাজ পড়ি শুধু এইটাকে জাল প্রমাণ করবেন। আসেন দেখি কে আসেন, আসেন যাক, এবার ভালো করে বুঝেন। তাহলে আমরা পাইলাম সব সাহাবা সব তাবেঈ সব তবে তাবেঈনের মত হলো, তারা যখন নামাজে দাঁড়াতেন ডান হাতকে বাম হাতের উপর রাখতেন, ঠিক আছে না? ডান হাতকে বাম হাতের উপর রাখা মানে এইটাকে এইটার উপর রাখা, এটা আমরা বুখারীর আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসে পেলাম। এবার হাতকে ডান হাত দ্বারা বাম হাতকে ধরার পর বাঁধবো কোথায়, যেখানে বেঁধেছেন নবী, নবী বাঁধছেন কোথায়, জানবো কিভাবে? যেখানে বেঁধেছেন সাহাবা একরাম, সাহাবা একরাম নামাজে হাত বাঁধতেন কোথায়? ইমাম তিরমিজি রহিমাল্লাহ বলেন, ফারাআ বাযুহুম আন ইয়াদাউমা তাহতাস সুররা ওয়া রাআ বাযুহুম আন ইয়াদাউহুমা ফাওকাস সুররা কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম। তিরমিজি শরীফ খুলেন, ইমাম তিরমিজি বলেন একদল সাহাবা একরামের মত হলো, ফারাআ বাযুহুম একদল সাহাবা একরামের মত হলো, আন ইয়াদাউহুমা তাহতাস সুররা একদল সাহাবা একরাম নামাজে হাত বাঁধতেন নাভির নিচে। তাহলে একদল সাহাবা একরাম নামাজে হাত বাঁধতেন কোথায়? আর আরেকদল সাহাবা একরাম হাত বাঁধতেন নাভির উপরে। তাহলে একদল সাহাবা একরাম হাত বাঁধতেন নাভির, আরেকদল সাহাবা একরাম হাত বাঁধতেন নাভির। ইমাম তিরমিজি বলেন কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম, যেহেতু একদল সাহাবা একরাম নাভির নিচে হাত বাঁধতেন, আরেকদল সাহাবা একরাম নাভির উপরে হাত বাঁধতেন। ইমাম তিরমিজি বলেন কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম, যেহেতু দুইটাই সাহাবা একরামের আমল, সাহাবা একরাম যেহেতু নবীকে দেখেছেন, সুতরাং নাভির উপরেও হাত বাঁধলে হবে, নাভির নিচেও হাত বাঁধলে হবে, দুইটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবার বুঝেন, একজন সাহাবীও নামাজে বুকের উপর হাত বাঁধেন, আসতে বলেন আর আসতে বলেন, একজন সাহাবীও নামাজে বুকের উপর হাত বাঁধেন, একজন সাহাবী বুকের উপর হাত বাঁধছেন কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে? কারণ যদি সাহাবা একরামের একদল বুকের উপর হাত বাঁধতেন, তাহলে ইমাম তিরমিজি আলাইহির রহমাহ বলতেন সাহাবা একরামের ভিতর মোট তিনটা, একদল ফারাআ বাযুমা ইয়াদাউমা ফাওকাস সুররা ওয়া রাআ বাযুমা ইয়াদাউমা তাহতাস সুররা ওয়া রাআ বাযুহুম আলা সাদর, যে একদলদের একদলের মতে নাভির উপরে, আরেকদলের মতে নাভির নিচে, আরেকদলের মতে বুকের উপরে। সাহাবা একরামের মতামত বর্ণনা করতে গিয়ে ইমাম তিরমিজি বুকের উপর হাত বাঁধার কোনো মতই উল্লেখ করেন নাই, বোঝা গেল একজন সাহাবীও বুকের উপর হাত বাঁধেন। এখন এক সাহাবা একরাম নিশ্চিত, তো আমাদের মুজাফফর বিন মুহসিন সাহেব কিতাব লিখেছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, আমি যদি আগে জানতাম এই অবস্থা আমি কিতাব নিয়ে আসতাম, তো জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বই আমাদের মুজাফফর বিন মুহসিন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই বক্তব্য লিখে বলেছে যে এখানে কে কি করেছে এটা দেখার দরকার নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বুকের উপর হাত বাঁধছেন সুতরাং আমরা বুকের উপর হাত বাঁধব। এবার বলুন তো, সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দেখেন নাই? মুজাফফর বিন মুসি, তাহলে তো সব সাহাবা একরাম, একজন সাহাবা একরাম বুকের উপর হাত বাঁধলেন না, ইয়া আল্লাহ আজাব, সব সাহাবা একরাম জাল হাদিসের উপর আমল করে গেছে। বড় মজার আপনাদের তত্ত্ব দিয়ে যাই, মনোযোগ দিয়ে শুনেন। তো ইমাম তিরমিজি রহিমাল্লাহ যে বললেন যে একজন সাহাবিও বুকের উপর হাত বাঁধেননি, এখন আলবানী রহিমাল্লাহ খুব চেষ্টা করেছেন যে দেখি একজন সাহাবা একরামের আমল দেখাইতে পারি কিনা, যে একজন সাহাবা একরাম নামাজে বুকের উপর হাত বাঁধছেন, একজন সাহাবারও আমল দেখাতে পারলেন না। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা দেখলাম একজন সাহাবিও নামাজে বুকের উপর হাত বাঁধেননি, এখন প্রশ্ন হলো তাহলে নামাজে বুকের উপর হাত বাঁধা শুরু হলো কবে? কথা বলেন না কেন? তাহলে আমাদের এই মশালা জানার দরকার আছে না নাই যে নামাজে বুকের উপর, তো নামাজে বুকের উপর হাত বাঁধা শুরু হইলো কবে আমাদের কারোর থেকে টানার দরকার নাই। আমি আমাদের সালাফি ভাইদেরকে বলবো, আপনারা যারা হাদিসের ইমাম মানেন, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ
তার লেখা ইরওয়াউল গালিলটা খুলেন, নাসিরউদ্দিন আলবানীর লেখা সিফাতুস সালাতিন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম কাআন্নাকা তারা, এই তাওহীদ পাবলিকেশনসের বাংলাটা না, আপনি আরবিটা খুলেন, যে একজন সাহাবী আবু বকর বুকের উপর হাত বাঁধেননি, ওমর রাদিয়াল্লাহু আনহু বুকের উপর হাত বাঁধেননি, উসমান বাঁধেননি, আলী বাঁধেননি, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কোন সাহাবী বাঁধেননি, তাহলে বুকের উপর হাত বাঁধা শুরু হলো কবে? আলবানী বলতেছেন যে আসাদুন নাস বিহাদিহি সুন্নাতিল মুবারাকা আল ইমাম ইসহাক ইবনে রাহুইয়া। হে পৃথিবীর মানুষ, তোমরা কি জানো পৃথিবীতে প্রথম সৌভাগ্যবান ব্যক্তি যিনি বুকের উপর হাত বাঁধা শুরু করেছিলেন তিনি কে? আলবানী বলতেছেন জানো পৃথিবীর প্রথম সৌভাগ্যবান ব্যক্তি যিনি বুকের উপর হাত বাঁধছেন তিনি হলেন আল ইমাম ইসহাক ইবনে রাহুইয়া, তিনি হলেন ইমাম ইসহাক ইবনে রাহুইয়া। প্রথম কথা, আলবানী রহিমাল্লাহ যে কথা বলেছেন এটা জেল জন্ত মিথ্যা কথা। ইসহাক ইবনে রাহুইয়া জীবনে বুকের উপর হাত বাঁধেননি। আমরা কিছু সময়ের জন্য ধরে নিলাম যে আলবানী রহিমাল্লাহর বক্তব্য ঠিক, আলবানী রহিমাল্লাহর বক্তব্য অনুযায়ী পৃথিবীতে প্রথম বুকের উপর হাত বাঁধছেন ইসহাক ইবনে রাহুইয়া। তাহলে এবার আসেন, আলবানীর বক্তব্য অনুযায়ী ইসহাক ইবনে রাহুইয়া যদি প্রথম বাঁধেন, ইসহাক ইবনে রাহুইয়া রহিমাল্লাহ ইন্তেকাল করেছেন 238 হিজরিতে। বলেন কত হিজরিতে? বলেন দুইশো কত হিজরিতে? এবার দেখেন আল্লাহ নবী ইসলাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। তাহলে 238 হিজরি থেকে যদি 11 বছর বাদ দেন, আল্লাহর নবী ইন্তেকাল করেছেন 11 হিজরিতে আর বুকের উপর হাত বাঁধা শুরু হয়েছে 238 হিজরিতে, তাহলে এবার বুঝেন আলবানী রহিমাল্লাহর বক্তব্য অনুযায়ী বুকের উপর হাত বাঁধা শুরু হয়েছে আল্লাহর নবীর ইন্তেকালের 225 বছর পরে। এবার দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব জিজ্ঞেস করছে যে আমাদের দেশে যে জুমার দুই আজান দেয় না, কথা বলেন না কেন? কথা বলেন, চুপচাপ বসে না। আমাদের দেশে জুমার আজান দেয় কয়টা? একটাতে ইমাম সাহেবের সামনে আর একটাতে 12:30 দেয় না? তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছে জুমার সানি আজান এটা বেদাত। তো জিজ্ঞেস করলো যে এই সানি আজান তো চালু করেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা, কে চালু করেছেন? এবার বলুন তো খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ আঁকড়ে ধরা আমাদের জন্য ফরজ কি ফরজ না? উনি জিজ্ঞেস করেছে যে চালু তো করলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেছেন হ্যাঁ উসমান রাদিয়াল্লাহু তাআলা বিদাত করেছেন। আরো আসতে বলেন আউযুবিল্লাহ, আরো আসতে বলেন আউযুবিল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন 11 হিজরিতে আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন হযরত ওমর ইবনুল খাত্তাব ইন্তেকাল করেছেন 23 হিজরিতে বা 24 হিজরিতে। হযরত ওমর ইবনুল খাত্তাব ইন্তেকালের পর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছিলেন। আল্লাহর নবীর ইন্তেকালের মাত্র 12 বছর পরে খলিফা হয়েছেন উসমান, যে নবী খুলাফায়ে রাশিদিনের সুন্নাকে আঁকড়ে ধরার গুরুত্ব দিয়েছেন নবী, সেই খুলাফায়ে রাশিদিনের খামসার অন্তর রাশিদিনের আরবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করলে আজান হয় বেদাত আর নবীর ইন্তেকালের 225 বছর পর বুকের উপর হাত বাঁধা এটা সুন্নত। আমি কথা আপনাদেরকে বুঝাইতে পারি নাই ভাই, কথার তো বললাম শেষ নাই, খুব মনোযোগ দিয়ে বুঝেন। আমাদের যে সকল ভাইয়েরা বুকের উপর হাত বাঁধেন তাদেরকে বলবেন ভাই একজন সাহাবীর আমল দেখান তো, একজন সাহাবীর আমল দেখান, একজন সাহাবীর আমল দেখান অথবা একটা সহি হাদিস দেখান। পৃথিবীতে এমন কোন বাপের ছেলের জন্মই হয় নাই যে আমাদের সামনে এসে বুকের উপর হাত বাঁধার হাদিসকে সহি প্রমাণ করবে। পরিষ্কার কথা বলি, ভয়ের কিছু নাই, যে দুইটা হাদিস দিবেন সহি ইবনে খুজাইমার হাদিস আসেন, সহি ইবনে খুজাইমার হাদিস দিবেন মুআম্মাল ইবনে ইসমাইল ইমাম বুখারী বলেছেন মুনকারুল হাদিস, আবু দাউদের মুরসাল হাদিস দিবেন, এই আবু দাউদের মুরসাল হাদিসের বর্ণনাকারী সুলাইমান ইবনে মুসা ইমাম বুখারী বলেছেন ইনদাহু মানাকির, ইমাম নাসাই বলেছেন লাইসা বিকাউইন, এগুলো উলামায়ে কেরাম বুঝবেন আসমাউর রিজালের আলোচনা, সেদিকে যাচ্ছি না। এজন্য বলি বুকের উপর হাত বাঁধা আর একটা সহি হাদিস কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে? আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বই পড়লে দেখবেন সব হাদিসই সহি, মুজাফর বিন মুসিন সাহেবের বই পড়লে দেখবেন সব হাদিসই সহি, তো ওরা তাদের নিকট সহি, আমাদের সামনে বসে দেখি। আপনাদের যদি এত এলো মারে বাবা রে বাবা, এক একজন ইলিমের ঠেলায় টিকা যায় না, ঠিক না? আপনার এত ইলিম আসেন আমাদের সামনে দেখি সহি প্রমাণ করেন। এজন্য আমরা নামাজে হাত বাঁধবো কোথায়? আর আসতে বলেন, এবার বলুন তো নাবির নিচে হাত বাঁধা একদল সাহাবা একরামের মত আসে না নাই? একদল সাহাবা একরাম নামাজে যারা, এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে একদল সাহাবা একরাম, সেই একদল সাহাবা একরাম কারা?
যে সাহাবা একরাম কুফায় থাকতেন সে সাহাবা একরামের সংখ্যা কত, সেই সাহাবার সংখ্যা 1500, সেই 1500 সাহাবার ভিতর 70 জন সাহাবি ছিলেন বদরি সাহাবি, এই কুফার সাহাবা একরাম নামাজে হাত পাচ্ছেন নাভির নিচে। এবার আপনারা বলেন তো, যেই সাহাবা একরাম নামাজে হাত পাচ্ছেন নাভির নিচে, নিশ্চিতভাবে তারা আল হাদিসের উপর আমল করছেন। এরা কি পরিমাণ সাহাবা বিদ্বেষ! দেখেন, উম্মার মানুষকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করার শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হলো সাহাবা একরামের ব্যাপারে মানুষের ভিতর খারাপ ধারণা সৃষ্টি করা। কারণ আমরা নবীর দিন পেয়েছি কাদের মাধ্যমে? আর আসতে বলেন, এই জন্য আমরা প্রত্যেক জুমাবারে হাদিস নিয়ে আল্লাহর নবী বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফমান আহাব্বাহুম فبحبي احبهم ومن ابغضهم فببغضي ابغضهم আমার নবী বলেন, আমার উম্মতেরা শোনো, লা তাসুবু আসহাবি, আমি পৃথিবী থেকে যাওয়ার পর গবেষণার নামে সহিহ হাদিসের দুরার সব শিরোনাম দিয়ে খবরদার কোন সাহাবার সমালোচনা করা যাবে না। এখন তো বলতে চাই, সাহাবা একরাম আল হাদিসের উপর আমল করেছেন, সাহাবা একরাম বেদাত করেছেন, ভাই আপনারা নাউজুবিল্লাহটা জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এবার বলুন, সাহাবা একরাম বেদাত করতে পারেন না? তাহলে আল্লাহ যে কোরআনে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বেদাতীদের ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। এজন্য বলেন তো, আমরা যে নবীর নিচে হাত বাঁধি তা একদল সাহাবা একরাম থেকে প্রমাণিত আছে না নাই? এবার বলবেন হাদিস আছে কিনা? হ্যাঁ হাদিস আছে। ইমাম বুখারী আলাইহির রহমার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, ওনার জগদ্বিখ্যাত হাদিসের কিতাব মুসন্নাফে ইবনে আবি শাইবা 20 খণ্ডে ছাপছে। মুসন্নাফে ইবনে আবি শাইবার 3959 নম্বর হাদিস, মুসন্নাফে ইবনে আবি শাইবার 3959 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হযরতে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই এখানে পিছনে কি বিতরণ করে বসার জন্য দিচ্ছে, ভালো করে বুঝেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হযরতে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ হাদিস মুসন্নাফে ইবনে আবি শাইবার 3959 নম্বর হাদিস, যে হাদিসকে ইমাম কাসিম ইবনে কুতলুবুগা রাহিমাহুল্লাহ 879 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি বলেছেন ইসনাদুহু জাইদ, যে হাদিসকে আল্লামা আবিদ সিন্দি রাহিমাল্লাহ বলেছেন এই হাদিস হইল সহি। আল্লাহর নবীর সাহাবি হযরত ওয়াইল ইবনে হুজুর বলেন, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছি, ওয়াদা ইয়ামিনহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা, ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়িয়েছেন, আমি আমার নিজের চোখে দেখেছি তিনি তার ডান হাতকে বাম হাতের উপর রেখে তাহতা সুররা নাভির নিচে বাঁধছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস আছে না নাই? সহিহ হাদিসে পেলাম নবী নামাজে হাত পাচ্ছেন কোথায়, সাহাবা একরাম হাত পাচ্ছেন কোথায়, তাবেঈনদের আমল, ইমাম ইব্রাহিম নাখাইর আমল, মুসান্নাফ ইবনে আবি শাইবা আসছে, আবু মিজলাজ রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবা আসছে যে তাবেঈনরাও নামাজে হাত পাচ্ছেন কোথায়। এজন্য দেখেন, আপনি যদি নামাজে হাত নাও বাঁধেন তাও নামাজ হবে। আমাদের এই ভাইরা নামাজ কাউরে নামাজের দাওয়াত দেয় না, কত কষ্ট, কাউরে টুপি পরে না, একজনে একজন একজন ওয়াজে গেছে দেখছি, ভিডিও দেখলাম, তার মাথায় পাঁচকল্লি টুপি পরা, তো বলছে তুমি পাঁচকল্লি টুপি খুলো, এটা হলো শিয়াদের টুপি, এটা কি শিয়াদের টুপি, বলছে কি এই যেমন পাঁচকল্লি টুপি আমি দেখাই, এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা কল্লি আছে না, এখন বলছে যেহেতু এটাতে কল্লি ফাঁসটা সুতরাং শিয়াদের পাক পাঞ্জাতন হয়ে গেছে, এই টুপি পরা যাবে না, এটা খুলতে হবে। আচ্ছা আপনাদের একটু হাত তুলেন তো সবাই, আপনাদের হাতে আঙ্গুল কয়টা, এখানে চারটা, আচ্ছা আমাদের আহলে হাদিস ভাইদের আঙ্গুল কয়টা, একটা আঙ্গুল কেটে ফেলা দরকার না, এখানে এখানে যদি কল্লি পাঁচটা হয় তাহলে শিয়াদের পাক পাঞ্জাতন হয়ে যাচ্ছে, ইয়া আল্লাহ টুপি খুলে ফেলতে হবে, তোমার হাতেই তো মিয়া শিয়া নিয়ে ঘুরতেছো, তোমার পায়ে শিয়া নিয়ে ঘুরতেছো না, তোমার হাতের আগে আঙ্গুল একটা কাইটা যদি চারটা করতে পারো, তোমার হাতে যেই দলিলে পাক পাঞ্জাতন হয় না আমার টুপিতে ওই দলিলে পাক পাঞ্জাতন হয় না, তুমি তুমি আমি একবার সত্য বলতেছি, তুমি যদি পাক পাঞ্জাতন হওয়ার কারণে তোমার হাতের আঙ্গুল একটা কেটে ফেলতে পারো, আমি আমার টুপি থেকেও কল্লি একটা কমাই ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ। কত ধরনের ফিতনা রে ভাই, এই ধরনের মানে নিচু কথা যে একজন মানুষ টুপি পরছে, ভাই যে কোনো টুপি পরতে পারেন, ইসলাম ধর্মের টুপির ব্যাপারটি অনেক উদার, যে সমাজে যেটাকে টুপি বলে আপনি এটা টুপি পরতে পারেন, শুধু বিধর্মীদের টুপিদের সাথে সাদৃশ্য না হইলেই হইল,
এরা কোন যার মাথায় নবীর সুন্নত টুপি নাই তার তারে কখনো টুপি পরাইতে পারে না। তাদের কাজ কি? যেটা টুপি পরে সেটা টুপি খুলে দেয়। এখন আরো একবার স্যার, হাদিসের টুপি খুঁজেই পায় না, পায় টুপির কোনো হাদিসই নাই, যা কই আলোচনা গেলে ভাই আরেকদিকে আলোচনা চলে যাবে। এই জন্য মূল মাসালা বুঝেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের এক দল যেহেতু নামাজে হাত বাঁধেন, তো আপনি ভাই নামাজে যদি হাত না বাঁধেন তাও নামাজ হবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নামাজে হাত বাঁধা এত গুরুত্বপূর্ণ মাসালাটা সুন্না, কিন্তু রসুলের সুন্নাকে যদি আপনি জাল বলেন, সাহাবা একরামের সুন্নাকে যদি আপনি জাল বলেন, তাবেইনদের সুন্নাকে যদি আপনি জাল বলেন, আপনার ইমানের একটু পরীক্ষা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনাবাজদের ফিতনা থেকে আমাদের সরল প্রাণ মুসলমানদের যেন হেফাজত করেন, সবার নাম আমিন। এই জন্য আমরা যে নামাজে নাবির নিচে হাত বাঁধি একদম 100% মিয়া মিয়া, একদম মিয়া ফিল মিয়া, 100% সহি হাদিস দ্বারা প্রমাণিত, বিভ্রান্তির কোনো কারণ নাই, যেভাবে আছে এভাবেই নামাজ পড়বেন। হ্যাঁ, যদি কেউ ফিতনা সৃষ্টি করে আপনার কাছে এসে বলে যে নামা এটা তো হাদিসে নাই, তারে বলবেন ভাই তুই 10 মিনিট বস, যাত্রাবাড়ি এখান থেকে বেশি দূরে না, আমারে ফোন দিবেন, ঠিক আছে ইনশাল্লাহ, যাত্রাবাড়ি এখান থেকে বেশি দূরে না। যদি আমি হাদিস সহি হাদিস দেখাতে পারি তাহলে সেও বাঁধবে, আর যদি না দেখাইতে পারে আমিও বাঁধবো ইনশাল্লাহ। এখন প্রশ্ন করতে পারে যে ভাই তোমাদের মহিলারা বুকের উপর হাত বাঁধে কেন? তাহলে বলবেন ভাই তুমি যদি মহিলা হও তুমিও বাঁধো, তুমি তুমি এটা আগে বলো, তুমি তুমি এটা আগে বলো, তুমি পুরুষ না মহিলা? তুমি যদি পুরুষ হো তাহলে পুরুষের বিধান নিয়ে আলোচনা করি, আর যদি তুমি মহিলা হো তাহলে তুমি বুকের উপর হাত বাঁধো, আমাদের কোনো আপত্তি না। কি আজীব অবস্থা, চিন্তা করেন। যাক, তাহলে এই মশালাটা বললাম, এই দ্বিতীয় মশালা আসেন।